ओम शांति। 18 मे 2021 प्रातमुल्ली बापदादा मधुबन। मिष्टि बाच्चारा कालेरो काल बाबा एसेछेन तुम्हादेर कालेर उपरे विजय प्राप्त कराते। मनमना भव मंत्रेर द्वाराई तुम्हरा काल के जय करते पारबे। प्रश्न, आत्मादेर बाबा तुम्हादेर मतो आत्मारूपी यात्रीदेर कोन विशेष शिक्षा दें? उत्तर, हे आत्मारूपी यात्रीरा, तुम्हरा देहबोध त्याग करे आत्मभिमानी हो। अर्धेक कल्प धरे रावण तुम्हारे देहभिमानी बनिए छे, एखन तुम्हरा आत्मभिमानी हो। ये आत्मिक ज्ञान तुम्हारे सुप्रीम आत्माई दें और केउ ता दिते पारे ना। गीत, ओम नमो शिवाय। ओम शांति। बाच्चारा तादेर बाबार महिमा शुने छे, एमन गायनो हय जे উঁচুর থেকেও উঁচু ভগবান। তিনি হলেন সব বাচ্চাদের বাবা। বাকি যারাই আছে তারা নিজেদের মধ্যে সবাই ভাই ভাই, আর সকলের বাবাও হলেন এক। তিনি হলেন শিব বাবা। বাবা বুঝিয়েছেন যে হে বাচ্চারা, ভক্তি মার্গে তোমাদের দুইজন বাবা থাকেন, লৌকিক বাবা আর পারলৌকিক বাবা। রচয়িতার থেকে রচনা উত্তরাধিকার পায়, ও হলো জাগতিক উত্তরাধিকার, আর এই হলো অসীম জগতের উত্তরাধিকার। অসীম জগতের বাবা তো একজনই, যার থেকে অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যায়। তিনি হলেন নিরাকার, তার নাম পরম পিতা পরমাত্মা শিব। এমন বলেও থাকে শিব পরমাত্মায় নম। তিনি হলেন উঁচুর থেকে উঁচু। তোমাদের বুদ্ধি নিরাকার বাবার দিকে চলে যায়, তিনি পরমধামে থাকেন, যেখান থেকে তোমরা আত্মারা এখানে আসো। বাবা ওইখানেই থাকেন, তিনি সকলের সদ্গতিদাতা। ভারত হলো পরমপিতা পরমাত্মার জন্মভূমি, শিব জয়ন্তী এখানেই পালন করা হয়। ওই আধ্যাত্মিক পিতাকে জ্ঞানের সাগর, পতিত পাবন, উদ্ধারকর্তা, গাইড বলা হয়। তিনিই হলেন দুঃখহর্তা সুখকর্তা, একথা ভারতবাসী জানে। এ হলো দুঃখধাম, ভারতই সুখধাম ছিল। বাবা বসে বাচ্চাদের বোঝান, হে ভারতবাসী, তোমরা বিশ্বের মালিক ছিলে, যেখানে তোমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। দেবী দেবতা ধর্ম শ্রেষ্ঠ, কর্ম শ্রেষ্ঠ ছিল, এখন এই ধর্ম ভ্রষ্ট, কর্ম ভ্রষ্ট হয়ে গেছে, নিজেদের পবিত্র দেবতা বলতে পারে না। কলিযুগ অন্ত পর্যন্ত ভক্তি মার্গ চলে, এখানে কোনো জ্ঞান থাকে না, জ্ঞান থেকেই না সদ্গতি হয়। সর্বের সদ্গতিদাতা বাবা যতক্ষণ না আসেন, ততক্ষণ কোনো সদ্গতি হতে পারে না। বাবা বলেন, আমি কল্পের সঙ্গম যুগে আসি, এই সময় হলো পতিত দুনিয়া, এখানে একজনও পবিত্র থাকে না। যদিও সন্ন্যাসীরা পবিত্র হয়, তবুও তাদের এখানেই পুনর্জন্ম নিতে হবে, বিষের দ্বারা জন্ম নিতে হয়, ফিরে যেতে পারে না। চক্র যখন সম্পূর্ণ হয় তখন বাবা এসে নিয়ে যান, একেই বলা হয় আধ্যাত্মিক জ্ঞান। সুপ্রিম আত্মাই আধ্যাত্মিক জ্ঞান দান করেন, এই সুপ্রিম আত্মাই জ্ঞানের সাগর পতিত পাবন। বাকি শাস্ত্রের জ্ঞান তো হলো ভক্তি মার্গ। বাবা বলেন, তোমরা যজ্ঞ, তপ, তীর্থ আদি করে আরও নিচে নেমে এসেছ। তোমরা প্রথমে শতপ্রধান ছিলে, ভারতে যখন পবিত্রতা ছিল তখন শান্তি সম্পদও ছিল, স্বাস্থ্য সম্পদ দুই ছিল। এ হলো আজ থেকে 5000 বছর পূর্বের কথা, যখন এই ভারত স্বর্গ ছিল। সেই সময় কোনো ধর্ম ছিল না, কেবলমাত্র এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, যা পরমপিতা পরমাত্মা স্থাপন করেছিলেন। স্বর্গে স্থাপনা তো তিনিই করবেন, মানুষ তো তা করতে পারবে না। এমন তো আর বলবে না যে কৃষ্ণ হলেন রচয়িতা, তা নয়, রচয়িতা হলেন এক নিরাকার শিব, বাকি সবই তাঁর রচনা, রচয়িতার থেকেই রচনা উত্তরাধিকার পায়। বাবা বোঝান, আমি তোমাদের অসীম জগতের পিতা, তোমাদের 21 জন্মের জন্য অসীম জগতের উত্তরাধিকার প্রদান করি। আমি সূর্যবংশী চন্দ্রবংশী পবিত্র ধর্ম স্থাপন করি। ব্রাহ্মণ ধর্ম হলো শিখা। সব থেকে উচ্চ হলেন আত্মাদের বাবা, তিনি আত্মাদের নিজের সমান করেন। বাবা জ্ঞানের সাগর, সুখের সাগর, তিনি তোমাদের তেমনই তৈরি করেন। ভারতী শতপ্রধান ছিল, এখন দুঃখধাম। বাবা কীভাবে আসেন এ কেউই জানে না। সত্যযুগ আদি থেকে কলিযুগ অন্ত পর্যন্ত এই সম্পূর্ণ হিস্ট্রি জিওগ্রাফি ভারতেরই।
ये लक्ष्मी नारायण कत हेल्दी वेल्दी छिलेन, तारा असुस्थ होतेन ना। एखन काल के जय करार शिक्षा निच्छेन, जाके कालेरो काल महाकाल बला हय, तिनी तोमादेर काल के जय करान। तोमरा नाम शुनेछो शिवाय नमः, तोमरा एमन तो बोलबे ना जे परमात्मा सर्वव्यापी, तिनी कुकुर बिड़ालेर मध्ये आछेन। एके बला हय धर्मेर ग्लानी, मानुष बाबार ग्लानी करे। एखनी हलो कल्पेर संगम समय, এই সময় বিনাশকালী বিপরীত বুদ্ধি বলা হয়। এখন বিনাশ তো সামনে উপস্থিত। গীতাতেও লেখা আছে যাদব কৌরব আর পাণ্ডবরা কী করেছিল। সর্বশাস্ত্র শিরোমণি হল শ্রীমৎ ভাগবত গীতা, এর থেকে অন্য শাস্ত্র বের হয়েছে। তোমরা জানো যে গীতা হলো দেব ধর্মের শাস্ত্র। বাবা বলেন আমি আসি তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি করি, তারপর ব্রাহ্মণ থেকে দেবী দেবতা বানাই, তারপর তোমরা ক্ষত্রিয় এবং শূদ্র হও। বাবা বোঝান তোমরা কিভাবে 84 জন্ম গ্রহণ করো। সব থেকে বেশি জন্ম তারা নেয় যারা প্রথম প্রথম সত্যযুগে আসে। তোমরা ভারতবাসীরাই সব থেকে বেশি জন্ম নিয়েছ, সব থেকে কম হলো এক জন্ম, এও বাবা বসেই বোঝান। বাবা ছাড়া আর কাউকেই কিন্তু জ্ঞানের সাগর বলা হয় না। পতিত পাবন জ্ঞানের সাগর বললে বুদ্ধি ওপরের দিকে চলে যায়। বাবাই সবাইকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে যান। সর্বের সদ্গতি দাতা এক বাবা। আচ্ছা, তাহলে সকলের দুর্গতি কিভাবে হয়, কে করে? সদ্গতি সত্যযুগকে আর দুর্গতি কলিযুগকে বলা হয়। বাবা বলেন বাচ্চারা আমি কল্পে কল্পে এসে তোমাদের সদ্গতি দান করি। বাচ্চারা তোমরা পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি জানো, স্কুলে তো অর্ধেক হিস্ট্রি জিওগ্রাফি শেখায়। সত্যযুগ ত্রেতাতে কারা রাজত্ব করত কেউ জানে না? চিত্র তো আছে, এই লক্ষ্মীনারায়ণ রাজত্ব করত। কত সময় সেই রাজত্ব চলেছিল তা তোমরা বলতে পারো? খ্রিস্টান রাজত্ব 2000 বছর চলেছিল, ইসলামী তারও আগে। তারও আগে চন্দ্রবংশীরা ছিল, যা 1250 বছর চলেছিল। সত্যযুগ আর ত্রেতাতে সূর্যবংশী চন্দ্রবংশী ছিল, আর কোনো ধর্ম ছিল না। তোমরাই সূর্যবংশী চন্দ্রবংশী হও, এখন আবার ব্রাহ্মণ বংশী হয়েছ। এই সম্পূর্ণ নাটক ভারতের ওপরেই তৈরি হয়েছে। ভারতই নরক আর স্বর্গ হয়, আর ধর্মের জন্য এমন বলা হবে না, ওরা তো স্বর্গে থাকেই না। কেউ যখন মারা যায় তখন বলে স্বর্গবাসী হয়েছে, কিন্তু বুঝতে পারে না। নরকবাসীদের তো নরকেই জন্ম নিতে হবে, স্বর্গবাসীরা স্বর্গেই পুনর্জন্ম নেবে। বাচ্চারা তোমরা বুঝতে পারো যে এই লক্ষ্মীনারায়ণ স্বর্গবাসী ছিলেন, তারা এই রাজধানী কীভাবে পেয়েছিলেন? লাখ বছরের কথা তো মনে থাকতে পারে না, সত্যযুগে শাস্ত্র ইত্যাদিও থাকে না, এই সবই হলো ভক্তিমার্গের সামগ্রী। সিঁড়ি নিচে নামতেই হবে, শতপ্রধান থেকে শত রজ তমতে এই সিঁড়ি নামতে 5000 বছর লাগে। সত্যযুগে 16 কলা সম্পূর্ণ, তারপর ত্রেতাতে 2 কলা কম, আত্মায় রূপর খাত পড়ে যায়। কপার যুগে এলে আত্মায় কপার অর্থাৎ তামার খাত পড়ে, এখন তো সম্পূর্ণতম প্রধান, আত্মার মধ্যেই খাত জমা হয়। তোমরাই সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করো, আত্মাদের এই পিতা শিব বাবা এসে আত্মারূপী সন্তানদের বোঝান। তোমাদের এখন আত্ম অভিমানী হতে হবে, রাবণের প্রবেশ হলে সবাই দেহ অভিমানী হয়ে যায়। তোমাদের এখন নিজেকে আত্মা মনে করতে হবে। আমরা এই 84 জন্ম নিয়ে ভিন্ন ভিন্ন চরিত্র অভিনয় করে এসেছি, এখন 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়েছে। এই শরীরও জর্জরীভূত, দাপট থেকে রাবণ রাজ্য হয়, সত্যযুগে থাকে রামরাজ্য। সত্যযুগে তোমরা আত্ম অভিমানী ছিলে, দাপট এবং কলিযুগে তোমরা দেহবোধে এসে যাও। তোমরা তখন না আত্মাকে আর না পরমাত্মাকে জানো। বাবা বোঝান আত্মা হলো এক তারার মতো, ভ্রুকুটির মাঝে ঝলমলে এক আজব নক্ষত্র, একে দিব্য দৃষ্টি ছাড়া দেখা যায় না, এ হলো খুবই সূক্ষ্ম। আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। আমরা আত্মারা 84 জন্ম গ্রহণ করি, পরমপিতা পরমাত্মা বিন্দু, তাকে জ্ঞানের সাগর পতিত পাবন নলেজফুল বলা হয়। পরমপিতা পরমাত্মার মধ্যে সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান আছে, বীজরূপ হওয়ার কারণে তাকে সচ্চিদানন্দ স্বরূপ বলা হয়। বাবার মধ্যে যে জ্ঞান আছে তা অবশ্যই শোনাতে হবে, এ হলো আধ্যাত্মিক জ্ঞান। সমস্ত আত্মাদের পিতা এসে আত্মাদের পড়ান, তোমাদের আত্ম অভিমানী হতে হবে। শিব বাবা আমাদের পড়ান, তিনি হলেন নলেজফুল।
বাবা এসে স্বর্গের রচনা করেন, তিনি তোমাদের স্বর্গের উপযুক্ত করেন। এই সৃষ্টিচক্রের রহস্য কোনো মানুষ জানে না। বাবাকে না জানার কারণেই ভারতের এই হাল হয়েছে। ভারতে যখন পবিত্রতা ছিল তখন শান্তি এবং সম্পদ ছিল, এখন তো এ হলো নরক। তাহলে কেউ কিভাবে স্বর্গে যেতে পারে? মানুষ সম্পূর্ণ পাথর বুদ্ধির হয়ে গেছে। বাবা বলেন, আমি তো বাচ্চাদের জন্য কোনো উপহার নিয়ে আসবই, আমি তোমাদের স্বর্গের মালিক বানাই। পূর্বকল্পে যারা উত্তরাধিকার প্রাপ্ত করেছিল তারাই এখন আবার নেবে, তারা মনুষ্য থেকে দেবতা হবে। বাস্তবে সবাই হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান। এখন ব্রহ্মার দ্বারা শিব বাবা রচনা করছেন, তোমরা ব্রহ্মা কুমার কুমারী হয়ে যাচ্ছ। শিব বাবার থেকে উত্তরাধিকার নিতে হলে তোমাদের পুরুষার্থ করতে হবে, তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। বাবা বলেন, আমাকে স্মরণ করলে তোমাদের সব বিকর্ম বিনাশ হয়ে যাবে। এই আধ্যাত্মিক জ্ঞান বাবা ছাড়া কেউই দিতে পারে না। আত্মাদের পিতাই আত্মাদের জ্ঞান দান করেন, তোমরা এই আধ্যাত্মিক যাত্রা করো। দেহ অভিমানকে ত্যাগ করে দেহী অভিমানী হও। আত্মা হলো অবিনাশী, আত্মার মধ্যেই পাঠ ভরা আছে। আত্মা কিভাবে 84 জন্মের অভিনয় করে এখন আমরা জানতে পেরেছি। আমরাই সূর্যবংশী ছিলাম, আবার চন্দ্রবংশী হয়েছিলাম, এখন আমাদের সূর্যবংশী আবার হতে হবে। বাবা এখন আমাদের শতপ্রধান হওয়ার শিক্ষা দেন। মামে কম স্মরণ করো, ভগবান উবাচ, গীতার ভগবান শিব বাবা নাকি শ্রীকৃষ্ণ? কৃষ্ণের আত্মাও এখনই শিক্ষা নিচ্ছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, আধ্যাত্মিক যাত্রা করতে হবে এবং করাতে হবে। নিজেকে শতপ্রধান বানানোর জন্য এক বাবাকে স্মরণ করতে হবে, আত্ম অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। দুই, কালকে জয় করার জন্য বাবার শিক্ষাতে মনোযোগ দিতে হবে। নিজেকে আত্মা মনে করে অন্য আত্মাদের এই জ্ঞান প্রদান করতে হবে। বরদান, আওয়াজের ঊর্ধ্বস্থিতিতে স্থির হয়ে সর্বগুণের অনুভবকারী মাস্টার বীজরূপ ভব। বীজের মধ্যে যেমন সম্পূর্ণ বৃক্ষ অন্তর্লীন হয়ে থাকে, তেমনি আওয়াজের ঊর্ধ্বস্থিতিতে সঙ্গম যুগের সর্ববিশেষ গুণ অনুভবে আসে। মাস্টার বীজরূপ হওয়া অর্থাৎ কেবল শান্তি নয়, কিন্তু শান্তির সঙ্গে জ্ঞান, অতীন্দ্রিয় সুখ, প্রেম, আনন্দ, শক্তি আদি আদি সব মুখ্য গুণের অনুভব করা। এই অনুভব কেবল নিজেরই হয় না, কিন্তু অন্য আত্মারাও তাদের চেহারা দেখে সর্বগুণের অনুভব করে। এক গুণের মধ্যে সর্বগুণ বিলীন হয়ে থাকে। স্লোগান, ভালোকে ধারণ করো কিন্তু সেই ভালোর দ্বারা প্রভাবিত হয়ে যেও না। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য, যার সাথী ভগবান তাকে কিভাবে আটকাবে ঝড় আর তুফান। যার সাথী ভগবান তাকে কিভাবে আটকাবে ঝড় তুফান? দেখো, এই গীত প্রমাণিত করে আত্মা আর পরমাত্মা দুই আলাদা জিনিস, ঈশ্বর সর্বব্যাপী নন। কেননা যার সাথী ঈশ্বর, সেই ঈশ্বর হাজির হওয়া সত্ত্বেও সৃষ্টিতে এত দুঃখ কেন? মানুষ এত কাঙ্গাল আর নির্ভরশীল কেন? পরমাত্মা তো সুখস্বরূপ, তাই পরমাত্মাকে সর্বব্যাপী বলা অর্থাৎ পরমাত্মাকে অপমান করা হলো। ভগবান হাজির হলে দুনিয়া তো সুখস্বরূপ হওয়া চাই নাকি দুঃখস্বরূপ? তাহলে পরমাত্মাকে ডাকার দরকার কেন? তাহলে এই সময় মায়া কি সর্বব্যাপী নাকি পরমাত্মা হাজির? পরমাত্মা কেবল একবার এই সঙ্গমে আসেন, তখন তাকে উপস্থিত বলা যেতে পারে, বাকি তার স্মরণ সকলের হৃদয়ে অবশ্যই ব্যাপক। শরীরের চালনাকারী শক্তি প্রত্যেকের মধ্যে ভিন্ন ভিন্ন সংস্কার সম্পন্ন আত্মা নাকি পরমাত্মা? এখন ভালো করে ভেবে দেখতে হবে যে পরমাত্মার স্বাদ কেন চাওয়া হয়েছে। এই মায়ার ঝড় আর তুফান থেকে পার হওয়ার জন্য? তাহলে অবশ্যই কোনো মায়ার তুফান আছে, যার থেকে পার হওয়ার জন্য আমরা আত্মারা ওই পরমাত্মার স্বাদ চাই। তিনি যদি উপস্থিত থাকতেন তাহলে না মায়ার অস্থিরতা থাকতো আর না তার স্বাদ পাওয়ার জন্য স্মরণ করতে হতো। তাই এই খেলায় আত্মা পরমাত্মা উভয়েরই পার্ট আছে। তাই পরমাত্মা যখন আসেন তখন তার সম্পূর্ণ স্বাদ নিয়ে তার হয়ে যেতে হবে, তখনই মায়ার তুফান থেকে মুক্ত হতে পারবে। যদিও তিনি সকলেরই সুখদাতা, কিন্তু যে প্রত্যক্ষভাবে তাকে অবলম্বন করে সেই তার সাহায্য পেয়ে থাকে। তাই সেই বাচ্চাদের অতিরিক্ত প্রাপ্তি হয়
যদিও তিনি এই দুনিয়ার অন্দরে এসে উপস্থিত হয়েছেন, তবু আহা আশ্চর্যবত, দুনিয়াটাকে না জানার কারণে তার সহায়তা নেয় না। যদি তার সম্পূর্ণ স্বাদ নিতে পারে তাহলে সাহায্যকারী হিসেবে তিনি ওস্তাদ। বলা হয় তুমি এক কদম এগিয়ে চলো তাহলে তিনি দশ কদম এগিয়ে আসবেন, তখন তিনি সম্পূর্ণ উত্তরাধিকার দেবেন যাতে কোনো অপূর্ণতা থাকবে না। আচ্ছা, ওম শান্তি।